সমস্যা নেই, আসবে যখন তখন দেখা হবে। নাবিলা ছোট্ট সংসার কত কিছু রান্না করছে, তারা বাড়ি বসে আর কি করবে, শুধু আপেল পারবে আর খাবে। আমার দুই মামা এখানে রাত্রেবেলা এই দিশা বলছে আপেল খাবে, আপেল পেয়ে দিচ্ছে। খালার বাড়িতে আসছি, সব খাবার দাবার আসতেছে, পোলাও রোস্ট। এখানে আমাদের চারটা বিরতি আইল। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা ভালো, বাসায় ফিরে যাচ্ছি। আল্লাহ আল্লাহ করে তাড়াহুড়ো করে বাসায় ফিরে যেতে পারলেই বাঁচি। আবারও সেই 10-15 ঘন্টা জার্নি, রিল্যাক্স করে করে যাব। সবাই রেডি হচ্ছে, আমরাও বের হয়ে যাচ্ছি। তাহলে চলেন, আজকে আপনাদের সাথে করে নিয়ে আসছিলাম স্কটল্যান্ড, আবার আপনাদের সাথে করে নিয়ে পোর্টসমাউথ ব্যাক করি। আমাদের আলহামদুলিল্লাহ হলিডে শেষ, আমরা হচ্ছে চলে যাব। আয়াদের ব্যাগ এটা, এই রুমটাতে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ। এই যে রুম থেকে পেছনে বাগান দেখা যায়, কটেজ, কটেজের পেছনের ভিউটা খুবই সুন্দর মাশাআল্লাহ। আর এই তো এখানে আমরা ছিলাম, আমাদের চারজনের ফ্যামিলি। এই যে এখানে আরেকটা বেড, আইয়াদ ইজ গেটিং রেডি। আমরা এখন গুছিয়ে ফেলতেছি, এই যে লাগেজ ব্যাগেজ সব নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ লম্বা একটা সফর করে আবার বাসায় যাওয়ার চেষ্টা। সো আপনারা দোয়া করুন যেন আমরা, অবশ্য বাই দ্য টাইম ভিডিও দেখবেন, আল্লাহ যদি সহি সালামতে নেয় আমরা বাসায় থাকবো ইনশাল্লাহ। এই আর কি, অনেক লম্বা একটা জার্নি আছে আমাদের, যাওয়ার সময় হয়ে গেছে। এই যে সবাই এখানে প্যাকিং করতেছে, সব গাড়ি ফুল হয়ে যাচ্ছে, প্যাকিং হচ্ছে সব গাড়ি। ওকে, আর এইদিকে জয়নাল ভাইয়ের গাড়িও প্যাক হচ্ছে, প্যাক হয়ে গেছে, ফুল বর্ষ নি। তোমার অন্য বহুত জায়গা আছে, ফুলফিদি বহুত মাল রাখা দেবে এখন, তোকে দেখা যায় না বাদিন দিন দেখা লাগবে। ওকে, অসুবিধা নেই, মাল তো আর নাই রে, সব এই তো বের হয়ে যাচ্ছে কটেজ থেকে। কটেজটা সুন্দর ছিল, খোলামেলা, মানে যেমন চাইছিলাম তেমন। আর দেখে শুনে আসলে বুক দেওয়া ছিল, আমরা বের হয়ে গেছি, এখন তারা ক্লিনিং করবে, কারণ 4টার থেকে তাদের আবার আর একটা গেস্ট আসবে আর কি। সো হলিডে হাউস বলেন বা কটেজ বলেন, এগুলো এভাবে চলতেই থাকে। বের হয়ে যাচ্ছি, এই সাইড আর কোনোদিন আসা হবে কিনা সেটাও জানি না। এই জন্য আসলে আমরা কখনো কোথাও গেলে অনেক বেশি মেমোরিজ ক্রিয়েট করি বা করাটা উচিত, কিন্তু আমার অসুস্থতাটাই আসলে সবকিছু একটু উল্টাপাল্টা করে দিচ্ছে। আমিও সেইভাবে ইয়ে করতে পারিনি, আর আমার সাথে যেগুলো ছিল এগুলো আমার পুলকে চলে। তো কালকে বলতেছে তুই অসুস্থ হতে আমরাও লাগে, আর কোনো স্পিড পাইতেছি না, রেডি হই না কিছু না, যেমনি আসিস তেমনি আর কি যাচ্ছে। তো যাই হোক, তারপরেও কি আর করা, এটা তো আর হঠাৎ করে এরকম হয়ে গেছে। পাহাড়ই থাকে দূর থেকে, মানে মেঘ পুরো পাহাড় ছুঁয়ে যায় যে, সেটা দেখতেই বেশি ভালো লাগে। আর এখানকার আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে বাড়িগুলো, কারণ বাড়িগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর থাকে। আর এখানকার বেশিরভাগ বাড়ির কালারই হচ্ছে সাদা, সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোটো ছোটো ঘরগুলো একদম পাহাড়ের সাথে থাকে, সেগুলো আমার গলার অবস্থা খুবই খারাপ। আমরা যে সুন্দর একটা সার্ভিসে দাঁড়াইছিলাম, সার্ভিসটা অনেক বেশি সুন্দর। আমাদের গাড়ি দেখি, আমাদের গাড়ি ভুলে গেছি কোনটা, তোরা দেখাই যায় না। এখানে আমাদের চারটা বিরতি
আইল কি খাচ্ছে, আইসক্রিম, চিপস। আমাদের যাত্রা মাত্র শুরু হয়েছে, আইয়া তো আইসক্রিম খাচ্ছে। আর ও আরো কি চিপস অর্ডার দিছ? চিপস তো গাড়িতে নিয়ে যাবা। এটা আরহাম, তুমি কি খাচ্ছো? আরহামও চিপস আর ইয়ে খাচ্ছে। এইখানের এখানের সিনারি কিন্তু খুবই সুন্দর। আমরা ড্রাইভিং করতে করতে এখানে এসে থামছি। যাত্রা বিরতির এই জায়গাটাও হয়েছে ইনভারনেসের কাছে। এই যে আমরা এখানে, চারপাশে কিন্তু পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাই শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। এটা ইনভারনেসের কাছে, মানে এই ভিউগুলো লোকেশানগুলো দেখতেই ভালো লাগে। গ্লাসগো থেকে এখন আমরা ম্যানচেস্টার, আমার এক আন্টির বাসায়, আমাদের খালা হয় নাবিলা, নাবিলার বাসায় যাচ্ছি। কারণ নাবিলা দেশ থেকে আসার পরে ওর সাথে দেখা হয়নি, দেশে দেখা হয়েছে। সেটা হচ্ছে, কিন্তু নাবিলা আসলে আপনাদের ইব্রাহিম ভাইয়ের খালা হয় সম্পর্কে, আমার খালা শাশুড়ি হয়, ছোটো মানুষ বাট তারপরে সম্পর্কে খালা শাশুড়ি হয়। ওরা তো হচ্ছে ইয়েতে থাকে, ম্যানচেস্টার থাকে, সো আমাদের তো আসলে এত দূর আসা হয় না। এই জন্য ভাবলাম এদিকে যেহেতু আসছি সেহেতু ওদেরকে একটু দেখেই যাই। সো এখন যাওয়ার পথে ওদেরকে দেখে যাব, আর তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে ইনশাল্লাহ নাবিলাদের বাসা থেকেই রওনা হব। আমরা তো নাবিলার সংসারে, মানে সোনিয়ার সংসারে এসে সব দেখে গেলাম,
ভিডিওতে কালকে সোনিয়া সোনিয়া সংসার দেখে ফেলবে যদি দেখে আর কি, যদি দেখে আর কি। এটা আমার শুধু খালার খালার তো ভাইয়ের জন্য। সমস্যা নেই, আসবে যখন তখন দেখা হবে। নাবিলার ছোট্ট সংসার কত কিছু রান্না করছে, আজকে যেমন কিছু একটা রান্না করতে গেলে আমার শাশুড়িকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, জিজ্ঞাসা করে করে। আমিও ভাবছি, আমিও যখন আসছিলাম রান্না তো পারতাম না, কারণ হচ্ছে ধরো বাসায় সবসময় গেস্ট আসলে উনি তো থাকতোই। কতগুলো পোলাও রান্না করছে, রোস্ট করছে, এটা কি ওকে, এখানে মিট আছে, তারপরে ডিম আছে, আবার মাছ রান্না করছে, কত কিছু। ঠিক আছে, বড় আছে, বড় সরো আছে, পুদিনা এগুলো। দিনের বেলা আসলে এখন না, ঠিক আছে আগে খাই দে। কোন আছে পিয়ার, এই যে পিয়ারও বড় হয়ে গেছে, এই যে পিয়ার আছে এখানে, একটাও খেয়ে দেখছেন মজা। পিয়ার ঠিক আছে, এখনো মনে হয় একটু কষ্ট, একটু কষ্ট, এটা আপেল এখনো ইয়া নেই। আল্লাহ, দিনের বেলা হইলে আপেল গাছ দেখে সব এই যে এখন দেখা যাচ্ছে আপেল দেখেন, এটা তারা বাড়ি বসে আর কি করবে, শুধু আপেল পারবে আর খাবে, দুই বোন আর কি করবে, আপেল পারবে খাবে কাজকর্ম করবে না। গার্ডেনটাও বেশ বড় সড়ো সুন্দর আছে, অনেক আপেল ধরছে মাশাল্লাহ, পেয়ারও আছে। এই সাইডের সিস্টেমটা ভালো লাগছে, এখানে কিন্তু লাউ গাছ দিয়ে দিতে পারবে। আর এটা আই থিঙ্ক ক্যামেলিয়া ফুল গাছ, গোলাপ সুন্দর, অনেক পুদিনা এখানে, শুধু পুদিনাই পুদিনা। আচ্ছা একটা একটা ছিঁড়ি দেখি, একটা আপেল ছিঁড়েই নিয়ে আসলাম হাত দিয়ে। আর এদিকে আইনি জয় না, কিন্তু তোর ভয় লাগে, ভয়ের কি আছে। এই দেখো কত ধরছে, পেয়ারও ধরছে কত দেখো, এটা ধরলাম, এটা ধরছি আর রাতের সাথে ছুটে চলে আসছে। হ্যাঁ পেয়ারাটাকে ধরতে পারলাম, তারপরে ডিম, আলু ভর্তা, এখানে কুকুম্বা আর পোলাও তো দেখলেনই, ভাত দুই তিন ভাগে আছে, আমরা অনেক মানুষ তো প্রচুর খাইতে হবে আজ। আর দিশা এইদিকে মনে হয় আহিলকে খাওয়াচ্ছে, তাই হ্যাঁ। তো খালার বাড়িতে আসলে প্ল্যান করা ছিল না, ভাগ্যে ছিল এই জন্য এইদিকে আসা হয়েছে।
আমি এখানে এখন বিচার করতেছি, আইসক্রিম খাচ্ছি। কার কার বিচার? আসে খাবার দিয়ে খাইলা, মাছ খাইলা, মাংস খাইলা, এই যে নাবিলা এত কষ্ট করে রান্না করলো সব কিছু, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যা যা খাইছি মানে নাবিলা হিসাবে বহুত মজা হয়েছে। যা তুমি তো এটা কিন্তু একটু না সত্যি এমনি তো খাবার না 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 নাবিলা হিসাবে বলতে কি মানে মানে নাবিলার হাতে আমরা তো কখনো জীবনেও খাইনি। নাবিলারে দেখছি সে আমার বিয়ের সময় তখন তো সে তখন মানে ম্যাট্রিক গ্রুপে এরকম সবার জন্য যে এত বেশি অ্যারেঞ্জ করছে এত কিছু, এটাই অনেক কিছু। এটার জন্য নাবিলারে থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি আরেকজনের কাছ থেকে রিভিউ নিব। আমাদের এখানে একজন আছে যে সব সাইতে আগে খাইছে, কুইক খাইছে, কমার্শিয়াল উবারের মতো। হ্যালো মামা, কেমন লাগে? পেটও খিদে লাগছিল, খাইছিও। আমরা সবে উবার খাই আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে মাশাআল্লাহ। কিন্তু মামা আমার লাইফের পয়লা বার বাদ কিন্তু আমরা খুদা লাগলে খাইগো, ঠিক আছে? বাদ যে একটা মেডিসিনে পরিণত হয়ে গেছি, বুঝলি? আমি পয়লা বার আমি আমার খালার বউরে দেখতে পাই ডায়াবেটিস রোগী। আমি তোমারে অভিনয় করে দেখাই, কলা খাচ্ছি, কলা খাচ্ছি, কলা কলা বাতের গেরানে এনার্জি পাইলেছে, ঘটনা হাসানি। তোমার তোমার গরম নাকি বাতে এনার্জি দেয়? আমি খুব শুনে এটা শুকা হতো, মরমা হতো। আমি তো ওই কয়েকবার হুবারে গেলে আজকে ওই গুপ বুঝলাই বাদ, কিন্তু আবার মানরাম আমি বাদ। আমি আমার হালার বোর থেকে সব সময় বেশি খাই, একটা দেখবা ফ্লাওয়ার মানে মরি যায়, ফুল গাছ বা মরি যায়, পানি দেওয়ার তাজা হয়ে যাবে ফরমালিন। আবার ফরমালিন তো তাজা না না, পানি দেবো, ফুল গাছ বাঁচায় এলে মানুষ বাঁচাচ্ছে। আচ্ছা এ নিয়ে আমরা খেয়ে টেয়ে ফেলছি, এখন আস্তে আস্তে উঠে যাবো, চা খেয়ে বের হয়ে যাবো। কি একটা ছেলে আছে না, ওই যে মাই টিভি যে ছেলেটা কি জানে নাম, ওর সাথে করে আমাদের ভিডিওতে যারা দেখছেন তাদেরকে বলি, এটা আমার সোনিয়া আন্টির হাজবেন্ড মানে সোনিয়া খালা, যদিও বয়সে আমার ছোট বাট সম্পর্কে খালা, আমার মায়ের মামাতো বোন। আর এ হলো নাবিলার ছেলে, আমার যে সব থেকে ছোট দেবর ফাইয়ান, সে একটু লাজুক বাট এ হলো নাবিলার ছেলে, আমার ছোট খালার ছেলে, আর এটা হলো ছোট খালার হাজবেন্ড, এই আর কি। তো আমরা আসলে ওই যে স্কটল্যান্ড থেকে যাওয়ার পথে এখানে রেক্সামে তাদের সাথে দেখা করে বাসা যাচ্ছি, এই আর কি। খাওয়া দাওয়া করলাম, অনেক কষ্ট করলো মামারা, ইভেন নাবিলাও নতুন আসছে, রান্না বান্না সবকিছু না বুঝতেই তার উপরে 10-15 জন মেহমানের একটা ট্রেনিং হয়ে গেল।
আর যদি নানা নানু বাংলাদেশের ভিডিও দেখে তাহলে তো দেখবেনই, আমরা আজকে দেখে আমি নাবিলাকে তো জিজ্ঞেস করতেছি, বলে কি যে নানা নানু আসতে চায় না, আমি বলি কি আসতে চায় না, ধরে নিয়ে আসবা সারা বছরের জন্য না কিছুদিনের জন্য। আমি তার আগে সোনিয়ারা আসুক, আসলে আমাদের বাসা বেড়াতে যাবো তোমরা সবাই একসাথে। মামা আবার সেরকম চা কর, সে আমাদের ভিডিওতে চায়ের কালার দেখা মানে তার খাইতে খুব ইচ্ছা করতেছিল চা। মোস্ট অফ দ্য টাইম যদি কালারফুল কোন চা হয়ে থাকে আমাদের ভিডিওতে, সেটা আমার হাতে বানানো মোস্ট অফ দ্য টাইম। আমি একটু আর্ট করে বানাই, মানে আমি চা খাই না, আমি কদাচিৎ খাই, কিন্তু খাইলে ওটার একটু মোটামুটি একটা আর্ট করে। তাহলে তারপরে সমস্যা না, রান্না বাড়া করতে হবে না আপনার জন্য, শুধু এক পাতিল চা বানাই গলায় ঝুলাই দেবো খুশি খুশি। কয়েকটা স্টাইল আছে, মানে যেদিন যেটা খুশি ওটা বানাই, বাট এভরিওয়ান মানে যে কালারটা দেখে দেখেই মনে হয় যে তোমার চায়ের কালার কিন্তু সুন্দর হয়, দেখে খেতে যারা চা খায় তারা খেতে চায়। ইনশাআল্লাহ গেলে চা খাওয়ানো হবে যতবার চাই, হয় কিনা জানি না, বাট কালার কিন্তু ভালো, চা খাবো চা খাবো অবশ্যই, চাটা যা আছে সব খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনারা আছেন, আমরাও খুব খুশি হইছি, অনেক রাত হয়ে গেছে, রাত হয়েছে সেটা কোনো ব্যাপার না, এটা বাংলাদেশ না, বেশি আমরা ইউকেতে আছি, আমাদের কেউ ধরবেও না জিজ্ঞাসা করবে না, সমস্যা নাই। যাই হোক ইনশাআল্লাহ আসছি, ভালো লাগছে, আবার দেখা হবে আমরা অন্য সময় এসে এখানে খাবো আর আর লাগবে না, আর লাগবে না, আপেল তো অনেক আছে, নিব না আর নিতে হবে না, না আর দিয়ে আর কিছুই দিয়ে না, এগুলো খাওয়া হবে না, বড়গুলো না বড়গুলো না, এটা নীলা খেলে গা, এই বড়টা না, মামারা এই রাতের বেলা আপেল পাইয়ে দিচ্ছে, আসলে এগুলা খাওয়া হবে না, এই এতগুলা খাবে কে? আরে এই আপেলটা, আরে বাংলাদেশে কোনোদিন আপেল গাছ দেখি নেই, বাংলাদেশে হয় না তো, বাংলাদেশে আপেল গাছ হয় না, না না এগুলা এখনো ভালো ভাবে পাকেনি, হ্যাঁ কষ কষ, হ্যাঁ কষ, আপনি দুইটা দিয়ে দেন, এরপরে দিতে যাচ্ছেন দুইটা দিয়ে দেন, আর মাত্র 13 মিনিট লাগবে আমাদের বাসায় পৌঁছাইতে। যাক আল্লাহ করে এত লং জার্নি শেষ করে বাসার কাছাকাছি পৌঁছাইতে পারতেছি, এখনো 13 মিনিট। আমরা আমাদের পোর্টসমাউথে চলে আসছি, পোর্টসমাউথ দ্য গ্রেট ওয়াটার ফ্রন্ট সিটি, মাশাআল্লাহ আমাদের পোর্টসমাউথ কত সুন্দর। সব জার্নি করে শেষ আহিল বাসায় পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে গেলাম, হোম সুইট হোম।